তারপরে নিশ্চিতভাবে এটা কথা কব লাগিব যে পূর্বতে আমি যদি চাও মুখ্যমন্ত্রী যেটা দিল্লিত উপস্থিত থাকে বা মুখ্যমন্ত্রীর বিভিন্ন কাম কাজ চলি থাকে দিল্লি, তার মাজতো কিন্তু দেখা যায় জেলা উপায়ুক্ত সকল বা জেলা আরক্ষী অধীক্ষকসকলের দেখে বৈঠক পূর্বতেও মিলিত হয়েছে আর আজির এই বৈঠকখানও ঠিক একে ধরনের বলে কব লাগবে, যেহেতু কিছুদিনের যদি আমি কম মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশ আর ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের যথেষ্ট ব্যস্ত আছে, দেখে যেমন রেলি যে রেলি সমূহ ভাগ লিখেছে বা নির্বাচনী প্রচার সভা সমূহ ভাগ লিখেছে, এইভাবে নিশ্চিতভাবে একটা কথা কব যেহেতু বাহিরত আছে আর যেসমূহ প্রশাসনিক কাম কাজ সেই প্রশাসনিক কাম কাজের বুঝ লোক পড়া নাই, মূলত একটা কথা প্রাথমিকভাবে কব লাগিব আপনি এই বৈঠকখন জেলা আয়ুক্তসকলের সঙ্গে মিলিত হয়ে কি ধরনের জেলা সমূহ আঁচনি সমূহ সরকারি আঁচনি সমূহ কি ধরনের রূপায়ণ হয়ে আছে বা কি ধরনের কাম কাজ চলি আছে তার বুঝ লোক, আর তারপরে নিশ্চিতভাবে হয়তো যেহেতু সভাখন মূরে মূরে জেলা আয়ুক্তসকলে এখন এখন বৈঠক অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেই বৈঠকখানের বিষয়ে আলোচনা হব আর প্রশাসনিক কাম কাজের যুঝলোয়া সেই তাক লো আসলে এই বৈঠকখান মূল বিষয় হব কি ধরনের জেলা সমূহ কাম চলি আছে, আর এই বৈঠকখানের পাশতেই যেহেতু আধা ঘন্টি এখন বৈঠক খুব কম সময়ের বৈঠক নিশ্চিতভাবে এখন এই এই বিষয়টির উপর আলোচনা হব আর তার পাশতেই মুখ্যমন্ত্রী রওনা হব নতুন নতুন দিল্লির পর রাজস্থানে পাপড়ি। রাজস্থানের ভ্রমণ কেদিনে হব অঙ্কুর সেই সন্দর্ভ তথ্য আছে? এই মুহূর্তে নিশ্চিতভাবে কব পৰা নাযায় কারণ মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান তিনিখন রাজ্যে ঘুরি থাকা দেখলে কৈছে আজি যদি মধ্যপ্রদেশ কাইলে ছত্তিশগড় আকৌ রাজস্থান ঠিক কেনে ধরনের ঘুরি আছে, নিশ্চিতভাবে দীঘলীয়া সময়ের বাবে তেখেত আহিছে নির্বাচনী প্রচার হলে, কিন্তু এই মুহূর্তে দেখে আমি জানিব পৰা নাই কেদিনের বাবে তেখেত যাব রাজস্থানলে, আর আজি তেখেতর কেবাখনো বৈঠক আছে রাজস্থানের কেবাখনো নির্বাচনী সত্রত তেখেতে অংশগ্রহণ করব আর ঠিক আছে অঙ্কুর আপনার ধন্যবাদ জানাইছো, আপনি যেহেতু সেই স্থানলৈ গৈ আছে গতিকে তারপর আমি কিছু সময়ের পাছতে খবর জানাবলৈ চেষ্টা করিম। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।